পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পুরাতনী হেসেলে থালি শেয়ার করব। আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণ, তারপরে জন্মদিন, অন্নপ্রাশন, ভাইফোঁটা, বিয়ে বাড়ি, নানান রকম শুভ অনুষ্ঠান আমাদের হয়ে থাকে। আজ আমি সেই রকম একটা অনুষ্ঠানে আমাদের পছন্দ মতন খাবার বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করব ভাইফোঁটার স্পেশাল পুরাতনী থালি, তার সাথে থাকবে দই পোস্ত, চিংড়ি ভাপা। আমার এই পুরাতনী থালিতে আমি এখানে আজকে দিয়েছি ভাত, গরম ভাত, ফ্রাইড রাইস, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, শাক, লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, রয়েছে জলপাইয়ের চাটনি, দই পোস্ত, চিংড়ি ভাপা, পাঁঠার মাংসের ঝোল, ফুলকপি আলুর তরকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, বাঙালির অতি পরিচিত এবং খুব প্রিয় খাবার আমাদের পায়েস, রয়েছে আমার ছোলার ডাল, দুটো লুচি, স্যালাড। এইখানে আমি থালির মধ্যে যে খাবারগুলো আমি এখানে পরিবেশন করেছি, আমার প্রত্যেকটা খাবার আমার ভিডিওতে আছে। আমি প্রত্যেকটা খাবারের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সের এখানে আমি দিয়ে দেবো, আপনারা প্লিজ আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে আজকে আমি এখানে চিংড়ি মাছের দই পোস্ত ভাপা আমি এখানে দিয়েছি, আমার পছন্দ মতন খাবার আজকে তৈরি করে আমি এই থালিটাকে সাজিয়েছি। এই মাছের বদলে আপনারা অন্যরকম মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, পমফ্লেট মাছ, আপনাদের নিজেদের অনুযায়ী, ভেটকি মাছ, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা মাছ ব্যবহার করতে পারেন। আমি আজকে চিংড়ি পোস্ত, দই পোস্ত, চিংড়ি শেয়ার করেছি। চলুন দেখে নিই আমরা কিভাবে এটা আমি রান্না করেছি। চিংড়ি দই পোস্ত ভাপা তৈরি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি একটু ছোট মাপের নিয়েছি, ছোট মাপের চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণে এখানে চিংড়ি মাছ আছে, আমি মাথা বাদ দিয়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু টক দই, পোস্ত, পোস্ত বেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, নিয়েছি নুন, একটু মিষ্টি, হলুদ, রেড চিলি পাউডার, একটু ফোড়নে জিরে দেবো। আর এই রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে তৈরি করব। চিংড়ি দই পোস্ত ভাপা তৈরি করার জন্য চিংড়ি মাছটাকে আমি ভালো করে জল নিংড়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে হাফ পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে দেব। অনেক সময় যে চিংড়ি মাছে অনেক সময় আষ্টে গন্ধ থাকে বা একটু নরম ভাব থাকে, এই পাতিলেবু রসটা একটু নুন মাখিয়ে রেখে দিলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব একটু অল্প পরিমাণে নুন, অল্প একটু নুন দেব, দিয়ে দেব একটু হলুদ। এই অবস্থাতে চিংড়ি মাছটাকে আমি নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন রেখে দেব। নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতন আমি চিংড়ি মাছটাকে রেখে দিয়েছি। আমরা চিংড়ি মাছ নানানভাবে খেয়ে থাকি। আমি চিংড়ি মাছটা আজকে দই পোস্ত তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নুন হলুদ মাখানোর পর চিংড়ি মাছ থেকে একটু জল বেরিয়ে গেছিলো, আমি সেই জলটাকে নিংড়ে ফেলে দিয়েছি। এবার এখানে 500 গ্রাম মতন আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমি কতটুকুনি গ্রেভি রাখবো সেই আন্দাজ মতন আমি এখানে দিয়ে দেবো সব উপকরণগুলো ব্যবহার করব। এখানে দিয়ে দেবো টক দই, হাফ বাটি পরিমাণে আছে, আমি এখানে একটু টক দই দিয়ে দেবো, দিয়ে দেবো কালার অনুযায়ী অল্প একটু হলুদ, পোড়া হলুদটা আমি দেখে নিয়ে দেব। স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম, দিয়ে দেবো অল্প একটু রেড চিলি পাউডার। এখানে আমি সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আমার নিজের স্বাদ অনুযায়ী আমি এখানে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আমি এর থেকে দিয়ে দেবো 2 চামচ মতন পরিমাণ, আমি এই 4 চামচের 2 চামচ মতন পরিমাণ আমি এখানে দিয়ে দেবো। আর এখানে পোস্ত বেটে নিয়েছি, পোস্ত ঠিক তাই 2 চামচ মতন, আমি সর্ষে পোস্তটা সম পরিমাণে আমি এখানে দিয়েছি, 2 চামচ মতন দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, গোটা গোটা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি তার উপরে এবার একটু সর্ষের তেল মাখিয়ে দেব, আন্দাজ মতন করে এখানে আমি একটু সর্ষের তেল দেব, দিয়ে সব উপকরণগুলোর সাথে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। 2 চামচ সর্ষে বাটা আমি নিয়েছি, আমি সর্ষের সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি নিজের স্বাদ অনুযায়ী।
আর 2 চামচ মতন আমি পোস্ত বাটা দিয়েছি, আর ছোট বাটির হাফ বাটি মতন আমি এখানে টক দই দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা 15 মিনিট মতন আমি আবার রেখে দেবো, তারপর আমি রান্না করে নেব। নুনের পরিমাণটা আমি এখানে দেখে নিয়েছি, নুনের পরিমাণটা ঠিক আছে, কারণ এই মশলার মধ্যে যদি নুনের পরিমাণটা ঠিক মতো না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আমি প্রত্যেকটা রান্নাতেই বলি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো, আমি এর মধ্যে জল ব্যবহার করব না, এই বাটিটা ধুয়ে যেটুকু জল থাকবে সেই জলটুকুনি আমি ব্যবহার করব। কড়াই বসিয়ে আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা নিজেদের আন্দাজ মতন করে আপনারা ব্যবহার করবেন। দিয়ে দেবো একটু গোটা জিরে, তেলটা কড়াই চার ধার দিয়ে একটু ভালো মতন করে দিয়ে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে মশলার পরিমাণটা কিন্তু কম দিয়েছি, কারণ বেশি মোটা গ্রেভি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে কিন্তু নুনের পরিমাণটা কিন্তু ঠিক আছে, আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করলাম না, 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ মতন পোস্ত বাটা, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে ব্যবহার করেছি, আর টক দই ছোট বাটির হাফ বাটি মতন আমি দিয়েছি। বেশি মশলা হয়ে গেলে কিন্তু যে খেতে ভালো লাগবে সেটা না, দইটা একটু বেশি দিয়েছি, একটু টক টক ভাব, তাতে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে জল আমি খুব বেশি দেব না, এই বাটি ধুয়ে সর্ষে পোস্ত যে বাটির মধ্যে আমি মেখেছিলাম বাটি ধুয়ে আমি এখানে জল দিয়ে দেবো। এখানে নুনের পরিমাণটা আমি দেখে নিয়েছি, নুনের পরিমাণটা ঠিক আছে, ঝালের পরিমাণটাও ঠিক তাই, ঝালের পরিমাণটা ঠিক আছে। বেশি মশলা দিয়ে দিলে মোটা হয়ে গেলে গ্রেভিটা, তাতে কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে দই পোস্ত ভাপা চিংড়ির গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমরা চিংড়ি মাছ নানানভাবে খেয়ে থাকি, আজকে আমি এইভাবে রান্না করে আমার পুরো থালিটাকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এবার আমি ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে সিমে করে আমি 10 থেকে 15 মিনিট রান্না। আমি 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি মাঝে একটু নেড়ে দিয়েছি, আমি এর মধ্যে কিন্তু জল ব্যবহার করিনি, আর স্মেলটা কিন্তু অসাধারণ বেরোচ্ছে, স্বাদটাও কিন্তু এখানে খুব ভালো হয়েছে। টকটা টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেওয়াতে তাতে কিন্তু টক টক ভাবটা হয়েছে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি আরেকটু সময় হতে দেবো, ওপর দিয়ে তেল উঠে আসবে আমি সেই সময় কিন্তু বন্ধ করে দেবো। এখানে নুনের পরিমাণটা ঠিক আছে, আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি আরেকটু সময় রান্না হতে দেবো। ওপর দিকে সুন্দর তেল উঠে এসেছে, আমার এখানেই তৈরি হয়ে গেল চিংড়ি দই পোস্ত ভাপা। পুরাতনী স্পেশাল থালি ভাই ফোটার জন্য যে আমি এই থালিটা তৈরি এখানে এখানে গুছিয়েছি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এইভাবে আপনারা তৈরি করে ভাই ফোটার দিনকে পরিবেশন করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।